তাহলে এই আয়াত থেকে কি জানলাম যে আল্লাহর নামগুলিকে ওসিলা বানিয়ে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন আল্লাহর নামগুণাবলীকে ওসিলা বানিয়ে। দুই নম্বর ওসিলা নাওসানি আত্তাওয়াসসুল ইলা আল্লাহ তাআলা বিল ঈমান ওয়াল আমালিস সালিহা, আল্লাহর নৈকট্য অর্জন করা ঈমানের মাধ্যমে এবং ভালো আমলের মাধ্যমে। ঈমানটা সবচেয়ে ভালো আমল। আপনার যে আমলগুলি রয়েছে, কর্ম রয়েছে, কর্ম শুধু অঙ্গ প্রত্যঙ্গের কর্ম না, হৃদয়ের কর্ম। হৃদয়ের কর্ম হচ্ছে অনেক, তার মধ্যে একটি হচ্ছে বড় মূল হচ্ছে বিশ্বাস স্থাপন করা, ঈমান নিয়ে আসা। এই জন্য আমলের আগে কি বলবেন, ঈমান কথাটি বলবেন। অনেকে সংক্ষেপে জ্বালা বলেছে যে নেক আমলকে শুধু ওসিলা বানাবেন, নেক আমলকে ওসিলা বানাবেন আর ঈমানকে ওসিলা বানাবেন না। কোরআনে আল্লাহ শিখিয়েছেন, কোরআনে আল্লাহ শিখিয়েছেন, আয়াত এখানে সামনে নিয়ে এসেছে লেখক সূরা আলে ইমরানের। তো আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবেন আপনার ঈমানের মাধ্যমে। এর মানে এই না যে আল্লাহকে আপনি কি করছেন, আল্লাহর উপর আপনি ইহসান করেছেন, হ্যাঁ অবদানের কথা উল্লেখ করছেন, খোটা দিচ্ছেন না, ওই নিয়তে নয়। আল্লাহ আমি এই কাজগুলি ভালো কাজগুলি করেছি, সুতরাং তুমি আমার উপর রাজি হয়ে যাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে শিফা দান করো, হ্যাঁ আরোগ্য ইত্যাদি এইভাবে আর কি। কেন মানুষের নিয়ত নির্ভর করছে। কেউ যদি আমার কিছু উপকার করার পরে এসে বলে যে শেখ আপনার এই কাজটা করে দিয়েছি, এই কাজটা করে দিয়েছি, এই কাজটা করে দিয়েছি, সুতরাং আমার এই কাজটা করে দেন, এটা খোঁড়া দেওয়া হইল, তাই না? মান মান্নান জান্নাতে যাবেন না, বিশাল বিশাল লায়াত খুলে জান্নাত মান্নানুন, যে এহসান করার পরে অনুগ্রহ করার পরে খোঁড়া দেয়, স্মরণ করে যে তোর এই করেছি এই করেছি। জামাইকে বলছে তোমাকে বিদেশ পাঠিয়েছি বাবা, বিদেশ পাঠিয়েছি, সুতরাং তোমার আচরণটা কেমন হওয়া উচিত না, এই ভাষা বলাটা এটা খোঁটা দেওয়া। একমাত্র যদি প্রয়োজন হয় কখনো, সেটা আলাদা কথা, কিন্তু তারপরেও যাতে করে আপনার এইরকম অবস্থায় আপনার কথাটা বা ভঙ্গিমাটা না যায়, যে আপনি যেন এহসানের কথা উল্লেখ করেছেন, অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। তবে কেউ যদি ভুলে যায় ওয়াজাক্কের স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এই নিয়তে যে তার জন্য অনেক কিছু করেছে ভুলে যাচ্ছে, যে বলা যায় যে ছেলেদেরকে কত কষ্ট করে মানুষ করেছেন আর একজনকে অনেক উপকার করেছেন, সে হয়তো ভুলে গেছে। এটা হচ্ছে কি, আপনার নিজের ইমানকে আর যে কোনো নেক আমল, হ্যাঁ একটি অথবা একাধিক অথবা আম ভাবে যে আমি নেক আমল করছি, দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহ তোমার গুনাহ মাফ করে দাও, দুই রাকাত নামাজ পড়ে এই দুই রাকাত নামাজকে ওসিলা বলেন। একটি সিয়াম পালন রোজা রাখলেন অথবা আল্লাহ তোমার গুনাহ মাফ করে দাও, ঠিক আছে দশটা টাকা দান করেন আল্লাহ আমার বালা মুসিবত দূর করে দাও, নেক আমলকে ওসিলা বানালেন আপনি। এইভাবে যে কোনো নেক আমল ক্ষেত্রে মাতা পিতার জন্য কিছু আপনি করলেন, হ্যাঁ আর তারপরে সেটাকে আপনি আপনার দিন দুনিয়ার গরজ পুরার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, আল্লাহ মাতা পিতার যদি সেবাটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকে আল্লাহ তুমি আবার ভালো মুসিবত দূর করেন। নেক আমলকে আর ইমানকে ওসিলা আল্লাতি কামা বিহাল মুতাওয়াসসিল, যেই ইমান আমলের সম্পাদন করেছে সে ওসিলা ধারণকারী, যেই ব্যক্তি লাভ করেছে নিজে করেছে, এমন নয় যে আমল আমার আর আপনি ওসিলা পেশ করছেন। আমল হচ্ছে ইমাম আবু হানিফার জিলানির, আল্লাহ তুমি তোমার বড় পীর যেহেতু খুব বড় আল্লাহ তোমার ওলি ছিলেন, তার আমলের ওসিলাই আমি, তার আমল আপনার কি কাজে আসবে, আমার আমল আপনার কি কাজে আসবে আর আপনার আমল আমারই কি কাজে আসবে। সেজন্য বলছেন যে যেই ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইছে সে নিজের ইমান আমলকে আল্লাহর সামনে পেশ করবে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। কামা কালা তালা, যেমন মহান আল্লাহ ইরশাদ করেন আন আহলিল ঈমান, মুমিনদের সম্পর্কে আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা ইন্নানা সামেনা মুনাদিয়ান ইউনাদিলিল ঈমান, হে আমাদের প্রতিপালক আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীর কাছে, নবীর কাছে, ইউনাদিলিল ঈমান, যিনি ঈমানের জন্য আমাদেরকে ডাক দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মানুষ যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আন আমানু বিরাব্বিকুম, যে আমাদেরকে আহ্বান করেছিলেন সেই আহ্বানকারী সেই নবী সেই রাসূল, যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান নিয়ে আসো, ফামান্না, অতঃপর আমরা ঈমান নিয়ে এসেছিলাম, রব্বানা, হে আমাদের। তাহলে ঈমানকে ওসিলা বানালো না বানালো না, আল্লাহ শিখালেন না শিখালেন না, বান্দাকে শিখালে এইভাবে তুমি ওসিলা ধরো, ফাগফির লানা, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ঈমানের ওসিলাই ক্ষমা করে দাও, জুনুবান আমাদের গুনাহগুলিকে, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের পাপগুলিকে মোচন করে দাও, ওয়াতাওয়াফানা মাল আবরার, আর সৎকর্মশীলদের সাথে আমাদেরকে মৃত্যু দান করো। এটা তো আয়াতের দলিল হইল। আর ইমানের কথা বলা হয়েছে আমল, সহিহ বুখারীতে যেমন হাদিস রয়েছে সেটা দেখেন, সূরা আল ইমরান আয়াত নম্বর 193,
তিনজন ব্যক্তির ঘটনা সহি বুখারীতে রয়েছে, লম্বা হাদিস সংক্ষেপে এখানে করে দিয়েছেন লেখক, আর ওই অংশটুকু ওয়াকামাফি হাদিস সালাসা, ওই তিনজন ব্যক্তির ঘটনায় যে হাদিসটি বর্ণিত হচ্ছে, আল্লাযিনা ইনতাবাকাত আলাইহিম সাখারা, যারা মাঠে মরুভূমিতে সফর করছিল পাহাড়ি এলাকায়, আর ঝড় তুফান যখন উঠে গেল, হ্যাঁ, বাঁচার জন্য গিয়ে পাহাড়ের গুহায় ঢুকে পড়লো, যেমন পাহাড়ের গুহায় ঢুকে পড়া, আর ঝড়ের সময় পাথর ঘসকে এসে যে গুহার মুখটা ছিল পুরোপুরি বন্ধ। নেক আমলকে ওসিলা বানিয়ে, নেক আমলকে আল্লাহর সামনে, নেক আমলটা তখন করছে না কিন্তু, আচ্ছা, তার নেক আমলকে ওসিলা ধারা, তাহলে দুটো তরিকা, একটা হচ্ছে যে আপনি আগে করেন, এখনই বিপদে পড়েছেন, এখনই আপনি দুই রাকাত নামাজ, চার রাকাত নামাজ, নামাজ পড়িয়ে যাচ্ছেন, লম্বা সিজদায় পড়ে আছেন, বুঝা গেছে, অথবা বালা মুসিবতে পড়েছে, ছেলে অসুস্থ, নিজে অসুস্থ, গরিব মিসকিনকে দান করলেন, বুঝা গেছে, দিনের কাজে খরচ করলেন, আর তারপরে নিয়ত করলেন আল্লাহ আমার বালা মুসিবত এই সাদাকার মাধ্যমে দূর করে দেওয়া যায়, কারণ সাদাকা বালা মুসিবত দূর করে, এই মর্মে অনেক হাদিস রয়েছে, সহি হাদিস। এটা হচ্ছে বালা মুসিবত আসার পরে বা আপনি যখন আপনার প্রয়োজন হয়েছে তখনই হয়তো নেক আমলটা করছেন। আর একটা তরিকা হচ্ছে না, বিগত কালে কখনো আপনার লাইফে নেক আমলগুলি করেছেন, আপনি বিপদে পড়ে গেছেন, তখন আল্লাহকে বলেন, আল্লাহ আমি এই কাজগুলি তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকি আর তুমি যদি সাদরে গ্রহণ করে থাকো, তো আল্লাহ আমার বালা মুসিবত ওর মাধ্যমে দূর করে দাও, যেমন এই লোকেরা করেছিল। এর আগে তারা করে এসেছিল এই কাজগুলি, কি কাজ ছিল? আল কিসম সানি, দ্বিতীয় রকম হচ্ছে ওসিলা, যে প্রথম ওসিলাকে দুই ভাগ করা হয়েছিল, তাওয়াসসুল গায়র মাশরু, শরীয়ত বিরোধী ওসিলা, ওয়াহুয়া তাওয়াসসুল বিমা আদাল আনওয়াইল মাযকুরা ফি তাওয়াসসুলিল মাশরু, শরীয়ত সম্মত ওসিলাই যে ছয় রকমের ওসিলা বয়ান করা হলো, সেগুলি বাদ দিয়ে যতগুলি ওসিলা আছে সবগুলি হয় বিদাতী না হয় শিরকি, সেগুলি হচ্ছে শরীয়ত বিরোধী।